আসসালামু আলাইকুম। আস্তে কথা বলি, নয়তো বুঝতে পারলে আর মজাটা তো বুঝতে পারবেন না। আসলে আমি মজা করছি, ভয়েসটা পরে দিয়েছি। আমার এই সিম্বা অসম্ভব রকমের, কি বলবো, ট্যালেন্ট ভরপুর। সে চোখে তো দেখে না, কিন্তু তার অসম্ভব রকমের সেন্স। সে সকালে আমাকে কীভাবে ঘুম থেকে ওঠায় সেইটাই আপনাকে আজকে, মানে আপনাদের কাছকে দেখাবো। আমি জানি না আপনাদের বিড়ালগুলো কি এরকম করে কি না। আমি ভিডিওতে অনেক বিড়ালই দেখেছি যে ওরা তার মানে ইকে মানে অনারকে এভাবে ঘুম থেকে উঠায়, কারো চুলটা চিরুনি করে দেয়, বিভিন্ন রকমের আসলে ভিডিওতে দেখা হয়। তো সিম্বা এইভাবেই আমাকে সকালে ইদানিং ঘুম থেকে উঠাচ্ছে। দেখেন কিভাবে সে আমার হাত সে খুঁজে বেড়ায়, উপরে বেডের উপরে উঠে সে আমার হাতটা খোঁজে, তারপরে আমার হাতের মধ্যে সে মাথা দিয়ে এইভাবে গুল গুল করে ঘোরায়। আর ইদানিং দেখি সে একটু করে বাইট করে, তবে একটু লাগে না, কারণ ওর দাঁতে তো কোনো ধারই নেই। তো দেখেন কিভাবে কামড়াচ্ছে। সে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একই অবস্থা। সে হচ্ছে আরও যে কী কী করে, মানে মাথা দিয়ে একদম পুরো হাতের মধ্যে ঘোরাতে থাকে। সে উঠাবেই আমাকে ঘুম থেকে, সকালবেলা তার ক্ষুধা পেয়ে যায়। তো আমি সকালবেলা ওদেরকে ক্যাট ফুড দিই, দেখেন কীভাবে বাইট করতেছে আমাকে। লাগে না, ওর দাঁত একটা একটু ভাঙ্গা, তো এই জন্য লাগে না, একদমই লাগে না, খুব আস্তে আস্তে বাইট করে। আর আমার যে স্নো আছে সেই স্নো মানে এত জোরে জোরে বাইট করতো, তো একদিন ভুল করে আমার হাতে মানে একটা রিমোট ছিল, এসি রিমোট ছিল, আমি তো বুঝতে পারি নাই, আমি এইভাবে রিমোটটা জোরে সরাতে যে ওর একটু মাথায় মানে মুখে লেগে গেছে ভয়ে। সে কিন্তু আর আমাকে সকালবেলায় ওইভাবে ই করে না, কামড়ায় না। তো স্নো আগে এভাবে ঝামেলা করতো, ইদানিং স্নো ওই আমার রুমের কর্নারে এসে বসে থাকে। হ্যাঁ, আর এ হচ্ছে সবার মাস্টার। এ ঘুমে এ উঠে আমার বিছানার ওপরে এইভাবে আমাকে মানে উঠানোর চেষ্টা করে, জাগানোর চেষ্টা করে। আর অন্যগুলো সবাই আমার, আমি যে শুয়ে আছি ডান সাইডে সবাই বসে আছে কিন্তু। হ্যাঁ, ওরা দেখছে যে ও কী করছে। আর সেই সদস্যগুলোকে তো আমি দেখাতে পারছি না, কারণ উঠলেই ওরা আবার মানে আর সিম্বা হচ্ছে ই হয়ে যাবে যে হ্যাঁ আমি তো উঠে গেলাম, সে সরে যাবে। তো যাই হোক, ভিডিওতে আমি মাত্র 3 মিনিট সাড়ে 3 মিনিটের মতো ভিডিওটা করেছিলাম, কিন্তু এরকম করে সে প্রতিদিন 10 মিনিট, তারপরে হচ্ছে 7 মিনিট সে আমাকে উঠানোর চেষ্টা করে। তো আমিও মানে একটু মাঝে মাঝে চুপচাপ থাকি, দেখি ও কী করে। ভালো থাকবেন সবাই, আমার ক্যাটগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।